নমস্কার আমার বন্ধুরা আজকে আমি তোমাদের জানাবো বিনা পয়সায় যে খাবারটি আজীবন শক্তি ধরে রাখে আবার নতুন চুলো বজায় কি সেই জিনিসটা জেনে নেয়া যাক সমস্যা সমাধান ও রোগ নিরাময়ের জন্য আমরা কত কিনা করি চিকিৎসা করতে গিয়ে বেশ ক্ষতি ডেকে আনি নিজেদের জন্য কষ্ট লাগবে তখন পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টা মাথায় থাকে না বিশেষ করে টাইফয়েড জ্বর ডায়রিয়া কলেরার মতো পেটের রোগে অ্যান্টিবায়োটিকও চলে আজকাল পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত ওই সব ওষুধগুলির দামও অনেক সময় নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে হয়ে যায় অথচ আমাদের হাতের কাছেই কিছু ভেষজ গাছ রয়েছে যেগুলি অত্যন্ত অল্প দামে বা একটু খুঁজলে বিনামূল্যেই পাওয়া যায় আমরা জানি না অনেক সময় জেনেও বিশ্বাস হয় না তেমনই একটি ভেষজ উদ্ভিদ হলো থানকুনি থানকুনি আমাদের অতি পরিচিত পাতা পুকুর পাড় বা জলাশয়ে হামেশায় দেখা মেলে কথায় বলে পেট ভালো থাকলে মনও ফুরফুরো থাকে চিকিৎসারায় বলেছেন থানকুনি পাতায় এমন ভেষজ গুণ রয়েছে নিয়মিত খেতে পারলে পেটের অসুখে কোনো দিন ভুগতে হবে না শরীর স্বাস্থ্য তো সতেজও থাকে ছোট থেকে খাওয়াতে পারলে বুদ্ধিরও বিকাশ হয় দেখে নেওয়া যাক যৌবন ধরে রাখতে ও সুস্থ থাকতে থানকুনি পাতার ভেষজ গুণগুলি নম্বর এক পেটের রোগ নির্মল করতে থানকুনি বিকল্প নেই নিয়মিত খেলে যে কোনো পেটের রোগ থেকে মুক্তি পাওয়া যায় একই সঙ্গে পেট নিয়ে কোনো দিনও সমস্যায় ভুগতে হয় না নম্বর দুই শুধু পেটই নয় আলসার একজিমা হাঁপানি সহ নানান চর্মরোগ সেরে যায় থানকুনি পাতা খেলে ত্বকেও জেল্লা পাড়ে নম্বর তিন থানকুনি পাতায় থেকে বাকোসাইড এ বি বাকোসাইড বি মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে ও রক্ত চলাচল বাড়ায় থানকুনি পাতা নিয়মিত খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় থানকুনি স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে নম্বর চার মৃতকোষের ফলে চামড়ার অনেক সময় শুষ্ক ছাল ওঠে রুক্ষ হয়ে যায় থানকুনি পাতা রস মৃতকোষগুলিকে পুনর্গঠন করে ত্বক মসৃণ করে দেয় নম্বর ছয় পুরনো ক্ষত কোনো ওষুধে না সারলে থানকুনি পাতা সিদ্ধ করে তার জল লাগালে সেরে যায় সদ্য খতে থানকুনি পাতা বেটে লাগালে ক্ষত নিরাময় হয়ে যায় নম্বর সা ছয় থানকুনি পাতা চুল পড়া আটকিয়ে দেয় এমনকি নতুন চুল করাতেও সাহায্য করে নম্বর সাত বয়স বাড়লেও যৌবন ধরে রেখে দেয় থানকুনি পাতার রস প্রতিদিন এক গ্লাস দুধে চার থেকে পাঁচ চামচ থানকুনি পাতার রস মিশিয়ে খেলে চেহারা লাবণ্য চলে আসে আত্মবিশ্বাসও বেড়ে যায় নম্বর আট দাঁতের রোগ সারাতে থানকুনি জুড়ে মেলা ভার মাড়ি থেকে রক্ত পড়লে বা দাঁতে ব্যথা করলে একটা বড় বাটিতে থানকুনি পাতা সিদ্ধ করে তারপর ছেঁকে নিয়ে সেই জল দিয়ে কুলকুচি করলে উপকার পাওয়া যায় তো বন্ধুরা এই রইল আজকের কথা থানকুনির গুণাগুণ ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব দিও